বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে বেদুইন কালচারাল ফোরামের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমাদের এই উদ্যোগ শুধু ভঙ্গি দিয়ে চোখ ধোলানোর জন্য নয়, বরং সাম্রাজ্যবাদী শাসন শোষণের বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মধ্যে দিয়ে যে কথাগুলো তিনি মানুষের সামনে সেদিন তুলে ধরতে চেয়েছিলেন, আজ এই অস্থিরতাময় পরিস্থিতিতে এক অটুট মনোবলের সন্ধান দানকারী তার সেই বক্তব্যকে সকলের মাঝে নিয়ে আসার উদ্দেশ্যেই আমাদের এই নিবেদন। চারিদিকে আজ যে হাহাকার তৈরি হয়েছে, তারই মাঝখানে দাঁড়িয়ে হৃদয় নিংড়ানো ব্যথার সাথে তাকে স্মরণ করে আমাদের শ্রদ্ধার্ঘ্য। প্রজাপতি 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 নমস্কার, আমি কাজী নজরুল ইসলামের জন্মদিনে একটি কবিতা আবৃত্তি করব। লিচু চোর, বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, শিখি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে, পড়বি বল মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা ধুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেওয়াল দেখিয়া ভিটরে শিয়াল, আরে ধ্যাত শিয়াল কোথায়, ভেলোটা দাঁড়িয়ে হতা দেখে যেই আঁতকিয়ে ওঠা, কুকুরও জুড়লে ছোটা,
আমি কই কম মুকাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকি গো বুঝদের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমুনি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তৌবা নাক খপ্তা। নমস্কার। নমস্কার, আমি সুদীপ্ত। কবি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন, জাতের নামে বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুঁলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে এক শোখান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালে হুক্কাওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, জানিস না কি ধর্ম, সে যে বর্মসম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুঙ্কো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, বলতে পারিস বিশ্বপিতা
ভগবানের কোন সে জাত, কোন ছেলের তা লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ, ভগবানেরই জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। নমস্কার। কান্তি কে গো যোগী ভিখারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারী, নীরবে হেসে দাঁড়াইলে এসে, নীরবে হেসে দাঁড়াইলে এসে, প্রখর তেজ তব নেহারিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারী, রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামলকিশোর রূপ শুধু চিনি, রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামলকিশোর রূপ শুধু চিনি, অম্বরে হেরিয়াজ একি জ্যোতি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারী। বড় সম্বর মহিমা তব, হে ব্রজে শৈরব আমি ব্রজবালা, সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজে শৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাঘ ছাল পরিহর, ধর নট বর বেশ পর নিপমালা, চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা
নমস্কার, আমি রিতম ভূঁইয়া। আমার নিবেদন, ঘুম জাগানো পাখি কাজী নজরুল ইসলাম, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জাগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মোড়ে, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নই খোকি ঘুম জাগানো পাখি। নমস্কার। নমস্কার, আজ কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে আমি তার লেখা একটি কবিতা পাঠ করে শোনালাম। মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে এক সে নারীর টান, এক সে দেশের খায়গো হাওয়া এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলায় একই ফুল ও ফল, এক সে দেশের মাটি পায় কেউ গড়ে কেউ শ্মশান ধরে, এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গায় গান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে বেদুইন কালচারাল ফোরামের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। আমরা মনে করি যথার্থ বড় মানুষের জীবনচর্চার মধ্যে দিয়েই তার প্রতি সঠিক শ্রদ্ধা জ্ঞাপন সম্ভব, এবং আজকের দিনে বিবেক মনুষ্যত্বকে রক্ষা করার তাগিদেই তাদের চর্চা আমাদের আরও বেশি করে করতে হবে। তাই আমরা আবেদন রাখি, আপনারাও আসুন আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদের সঙ্গে যোগাযোগ করুন।